ইউটিউবের তরফ থেকে কোনো ছোটো আপডেট আসুক এবং ইউটিউবের তরফ থেকে কোনো বড় আপডেট আসুক এবং ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে একটি চ্যানেল গ্রো করতে হয় সেই রিলেটেড কিন্তু আমি আপনার জন্য ভিডিও নিয়ে আসি আমার চ্যানেলের মধ্যে। তো ইউটিউবের তরফ থেকে নতুন একটি আপডেট আনছে, এটি সবার জানা উচিত, কারণ আমরা কিন্তু একটা এমন একটা ভুল করি আমাদের চ্যানেলের মধ্যে, এই ভুলটি যদি আপনি বারবার করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার ইউটিউব চ্যানেলে আপনার যতই সাবস্ক্রাইব থাকুক আপনার চ্যানেলটা কিন্তু ডিলিট করে দেবে ইউটিউব। অনেকেই কিন্তু ইউটিউব ছেড়ে চলে যায় কারণ আমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব আসে না, ভিউজ আসে না, এই জন্য আমাদের কন্টেন্ট ভালো না এই জন্য সাবস্ক্রাইব আসে না, ভিউ আসে না, এটা অন্যরকম ব্যাপার। আরেকটা ব্যাপার হলো আমরা যখন ছোটো ছোটো ইউটিউব ক্রিয়েটার, আমরা যখন একটা কষ্ট করে ভিডিও বানাই, একটা ভিডিও বানাতে কিন্তু আমরা ছোটো ছোটো ইউটিউব ক্রিয়েটার অনেক কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কী হয়, বিভিন্ন মানুষ আমাদের, আমি সবার কথা বলছি না, অনেক মানুষ আছে যে আমাদের ইউটিউব ভিডিওর মধ্যে এমন এমন কমেন্ট করে যে কমেন্টগুলো একদম খারাপ। তো এই কমেন্টগুলো তো ইউটিউবের তরফ থেকে এমনিতেই স্প্যাম হয়ে যায়, যখন কমেন্ট করে সেই কমেন্ট কিন্তু আমাদের এখানে আসে না, ইউটিউবের তরফ থেকে সেই কমেন্টগুলো অটোমেটিক স্প্যাম হয়ে যায়। তো কথা আসলে সেটা না, সেটা নিয়ে কোনো বিপদ না। ধরেন আপনি একজন ইউটিউবার, আমি একজন ইউটিউবার, আপনি আমার ভিডিও দেখেন, ভিডিওর মধ্যে একটি ভালো কমেন্ট করেছেন যে হে দাদা যে আপনার ভিডিওটি ভালো হয়েছে, এগিয়ে যান। আবার আপনি যখন ভিডিও আপলোড করলেন তখন আমিও বললাম যে দাদা খুব ভালো হয়েছে ভিডিও, নেক্সট ভিডিও আরও এরকম চাই, আপনি আরও মানে সফল হন, এগিয়ে যান। তো এরকম যদি কমেন্ট করেন, আমিও যদি কমেন্ট করি তাতে তো কোনো প্রবলেম নেই। তো নতুন যে ইউটিউব আপডেটটি আনছে সেটি হলো, আমরা কিন্তু যেমন ধরেন আমি একটা ভিডিও বানালাম যে কীভাবে ইউটিউব ভিডিওর মধ্যে ভিউ বাড়াতে হয়, তো কিছু কিছু মানুষ এখান থেকে কমেন্ট করবে যে হে দাদা আপনার ভিডিও দেখে আমরা উপকৃত হয়েছি। মানে সবাই তো আর সব কিছু বলবে না, এখান থেকে কিছু মানুষ আছে ভাই তোর নিজের ভিডিওতে তুই ভিউ নাই, তুই অন্য কাউকে আবার কিসের টিপস দিবি যে ভিউ বাড়াতে হবে। তো এই যে একটা ডিমোটিভেট একটা কমেন্ট, তো এই কমেন্টটির কারণে কিন্তু আমারও কিন্তু, আমি কিন্তু ছোটো ইউটিউবার, আমার ভিডিওর মধ্যে কিন্তু অনেক কম কমেন্ট আসে, অনেক কম ভিউজ আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমি একটু ডিমোটিভেট হয়ে গেলাম। অত কষ্ট করে ভিডিও বানিয়ে আপনাদের সামনে আমি উপহার দিলাম, যেমন বা বিয়ে হোক আমি ভিডিও আপলোড করে আপনাদের সামনে উপহার দিলাম, কিন্তু ইউটিউব ভিডিওর মধ্যে একটি এরকম কমেন্ট এসেছে। তো সেই ক্ষেত্রে কী হবে, তো এরকম যদি কমেন্ট করেন, এরকম কমেন্ট করলে যখন আরেকজন ভালো একজন ক্রিয়েটার আমার ভিডিওটা দেখবে তখন সে কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করতে চাইবে, এবং কমেন্ট বক্সের ভিত্তি সে দেখবে যে ওই রকম কমেন্ট যে তোর নিজের ভিডিওর মধ্যে তুই ভিউ নেই, তো অন্যজনকে কিসের টিপস দিবে। তো সেই ক্ষেত্রে সেও কিন্তু আমার ভিডিও একটা দেখলো তারপর কিন্তু সে আমার চ্যানেলটি ছেড়ে চলে যাবে, কারণ ডিমোটিভেট হয়ে যে আমার নিজের ভিডিওতে আসলে ভিউ নেই। তা আমি কিন্তু যে মানে ট্রিক্সটা বলেছিলাম এটা কিন্তু অরিজিনাল ট্রিক্সও বলেছিলাম আমার তরফ থেকে, কিন্তু ভিউ আসে না কারণ এটা আমার অন্য কন্টেন্টের প্রবলেম হতে পারে। তো এখন কথা হলো যে ইউটিউবে যে আপডেটটি আনছে, তো এটি হলো ইউটিউব মানে কমেন্টের উপর, এরকম কমেন্ট যদি এখন থেকে কেউ করবে তো এর থেকে খারাপ কমেন্ট করলে তো এটা ইউটিউবের তরফ থেকে অটোমেটিকেই মানে কমেন্টটা ডিলিট হয়ে যাবে। আর এরকম কমেন্ট করলে মানে আমি যদি সেই কমেন্টের উপরে যদি রিপোর্ট করি তো আপনার কাছে একটা মেইল চলে যাবে, যে এখানে বলা হবে, একটা মেইলের মধ্যে লেখা উঠবে যে আপনি এমন চ্যানেলের এমন টাইটেলের ভিডিওর মধ্যে আপনি এমন একটা কমেন্ট করেছিলেন, তো সেই ক্ষেত্রে আপনি 24 ঘন্টার মধ্যে কোনো ইউটিউব ভিডিওর মধ্যে যে কোনো কারোর চ্যানেলের মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনি আর কমেন্ট করতে পারবেন না। তো এটা হলো ইউটিউবের যে নতুন একটি আপডেট আসছে, তো সেই আপডেটের মধ্যে, কারণ এরকম কমেন্ট যদি আপনারা করেন, আমি সবার কথা বলছি না, নতুন একজন ক্রিয়েটার ইউটিউবের মধ্যে এসেছে, সেও কিন্তু ভিডিও বানাচ্ছে আপনাদের হয়তো হেল্পফুল বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে সেও এসেছে, তো আপনারা যদি এরকম কমেন্ট করে যদি সব মানে একজনকে মোটিভেট করা থেকে ডিমোটিভেট করে দেন তাহলে সে কিন্তু চলে যাবে। তো এরকম কমেন্টের উপর ইউটিউব ভালো একটা অ্যাকশন নিতে চলেছে। আর প্রথম যখন এরকম কমেন্ট করবেন, কেউ যদি আপনার কমেন্টের উপর রিপোর্ট করে 24 ঘন্টার জন্য আপনাকে কমেন্ট থেকে সাসপেন্ড করে দেবে, আপনি আর কমেন্ট করতে পারবেন না। আর একই ভুল যদি আপনি বারবার করেন, আপনার চ্যানেলটি দিয়ে আপনি একজনকে ডিমোটিভেট করেন এরকম উল্টাপাল্টা কমেন্ট করে, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু টার্মিনেটও করে দিতে পারে। তো সবার কাছে আমার অনুরোধ, আপনি যদি একজন ছোটো ইউটিউব ক্রিয়েটার এবং বড় ইউটিউব ক্রিয়েটার হন, সবাইকে ভালো কমেন্ট করবেন, সবাইকে মোটিভেট করবেন, কারণ আপনিও যদি একজন বড় ইউটিউবার হয়ে থাকেন আপনি কিন্তু সব থেকে ছোটোর থেকেই কিন্তু আপনি বড় হয়েছেন। সবাইকে ভালোভাবে দেখবেন, সবাইকে একটা জিনিস যদি ভালোভাবে না বুঝে সবাইকে একটু ভালোভাবে বুঝিয়ে দিবেন। আপনারা যদি এরকম কমেন্ট করে থাকেন আর এরকম কমেন্ট করবেন না, কারণ ইউটিউব যে নতুন আপডেটটি আনছে তো এটা কিন্তু খুব একটি কড়াকড়ি আপডেট ইউটিউব ভিডিওর কমেন্টের উপর। তো এই হলো আজকের ভিডিও, যে আমি চাইলাম যে আপনাদের কাছে সেই আপডেটের কথাটা আমি আপনাদেরকে জানিয়ে দিই, তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।